বেশি কথা না বলে আমার সাথে চল, তোর সাথে আমার কাজ আছে। কোথায় যাব আমি আর তোর সাথে কেন যাব আমি? এই কথা বলে সবুজ নিহানকে রুম থেকে বের করে একটা সেলুন দোকানে নিয়ে যায়। কিছুক্ষণ পরে বেরিয়ে আসে সে। এবার নিহান জামা কাপড় গায়ে দিয়ে নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে লামিয়া আর তার বাবা মা দাঁড়িয়ে আছে তাদের বাসায়। লামিয়াকে দেখে নিহানের চোখ ভিজে উঠে। নিহান এবার এক দৌড়ে চলে যায় লামিয়ার সামনে, আর সে লামিয়াকে সবার সামনে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে শুরু করে দেয়। নিহানের এমন কান্না দেখে সবার চোখে পানি চলে আসে। লামিয়াও কান্না করতে থাকে। নিহান লামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আর লামিয়ার কপালে চুমু খেতে থাকে। এবার নিহান লামিয়াকে বলল, তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে কত জায়গায় খুঁজেছি আমি, আমাকে ছেড়ে কিভাবে থাকতে পারলে তুমি? আমার কথা কি একটিবারও মনে পড়েনি তোমার? তুমি জানো আমি তোমাকে ছাড়া পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। যেদিকে তাকাতাম সেদিকেই শুধু তোমাকে দেখতাম। তোমাকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হচ্ছিল। কিভাবে পারলে তুমি আমাকে রেখে চলে যেতে? নিহানের এমন ভালোবাসা দেখে লামিয়ার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। লামিয়া শুধুই কান্না করে যাচ্ছে। নিহান লামিয়ার দুই গালে হাত দিয়ে বলল, চুপ হয়ে আছো কেন লামিয়া? উত্তর দাও, কোথায় ছিলে তুমি এতদিন? শিমুর সাহেব এগিয়ে এসে নিহানের কাঁধের উপরে হাত রাখে। তখন নিহান শিমুর সাহেবকে বলল, বাবা লামিয়া উত্তর কেন দিচ্ছে না? ও এতদিন কোথায় ছিল, ওকে উত্তর দিতে বলো। নিহান তুই শান্ত হ, আমি তোকে সব বলছি। আমি ওর মুখ থেকে শুনতে চাই। ও তেমন কিছুই জানে না, সবকিছু আমি করছি। মানে কি তুমি সবকিছু করছো মানে? আমি ঠিক বুঝতে পারছি না বাবা। আমি তোকে বুঝিয়ে বলছি, আমি যেটা চেয়েছি সেটাই হয়েছে। আমি চেয়েছি তুই লামিয়াকে ভালোবাস, লামিয়ার কষ্টগুলো তুই বোঝ, কিন্তু আমি বুঝতে পারিনি তুই এতটা কষ্ট পাবি। এখানে সবকিছুর প্ল্যান ছিল আমার, আর আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে সবুজ। মানে? এবার সবুজ নিহানের কাছে এসে বলল, মানে খুব সহজ, আমি তোর সাথে এতদিন যা করেছি সব ছিল সাধারণ নাটক। তুই আমার বন্ধু, আমি তোকে নিজের ভাই মনে করি। সেদিন তুই যখন আমাকে সবার সামনে অপমান করিস, তখনও তোর উপরে আমার কোনো রাগ ছিল না, কারণ তুই না জেনেই কাজটা করেছিস। আর খেয়ার সাথে আমার এক বছর আগে বিয়ে হয়নি, মাত্র কিছুদিন আগে হয়েছে। আমি খেয়াকে পছন্দ করতাম অনেক আগে থেকেই। আমি যখন জানতে পারি খেয়ার সাথে তোর রিলেশন আছে, তখন আমি আর তোদের মাঝে আসতে চাইনি, আমি দূরে সরে গিয়েছিলাম। সবুজের বলা কথাগুলো শুনে নিহান হতবাক হয়ে যায়, কিন্তু কোনো কিছুই বুঝতে পারছে না সে। আমি তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি সব। ফ্ল্যাশব্যাক। আপনাদের একটা কথা মনে আছে কি? শিমুর সাহেব যখন লামিয়াকে তার বাবার বাড়িতে রেখে আসে, তখন যে তুহিন চৌধুরীকে বলেছিল তার কিছু কাজ আছে আর প্ল্যান আছে, জানি হয়তো অনেকেই ভুলে গেছে। যাদের মনে আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শিমুর সাহেব লামিয়াকে তার বাবার বাড়িতে রেখে আসতে আসতে ভাবতে থাকে কি করা যায়, কিভাবে সে নিহানকে ফিরিয়ে আনবে, কিভাবে নিহান লামিয়ার ভালোবাসা বুঝতে পারবে। এসব ভাবতে তখনই শিমুর সাহেবের মনে পড়ে যায় বিজয়ের কথা। বিজয়ের নাম্বার আগে থেকে শিমুর সাহেবের কাছে আছে। শিমুর সাহেব বিজয়কে ফোন দেয় আর বিজয় ফোন রিসিভ করে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু বাবা, নিহানকে নিয়ে পড়েছি বিপদে। কি হয়েছে আঙ্কেল, কোনো সমস্যা হয়েছে কি? হুম বাবা, নিহান তো রাগ করে বাসা থেকে চলে গেছে। আচ্ছা, তুমি তো সব থেকে কাছের বন্ধু, তুমি জানো ও কোথায় আছে? আঙ্কেল নিহানকে নিয়ে চিন্তা করবেন না, ও আমাদের বাসায় আছে। তাহলে তো ভালোই হলো। আচ্ছা, তুমি তো নিহানের ব্যাপারে সব কিছুই জানো, তাই না? হঠাৎ এমন প্রশ্ন? আমি তোমার সাথে সরাসরি কথা বলতে চাই, কখন দেখা করতে পারবে তুমি? নিহানকে নিয়ে আসবো নাকি? না, নিহানের যেন কিছুই জানতে না পারে। তুমি যে আমার সাথে কথা বলছো সেটাও নিহানকে বলবে না। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি দুপুরে আসবো, নিহান ঘুমানোর পরে। আচ্ছা ঠিক আছে। তারপর ফোন কেটে দেয় শিমুল সাহেব আর উনি নিজের বাসায় চলে যায়। বাসায় ঢুকতে ওনার স্ত্রী বলল, কি গো নিহানের কোনো খোঁজ পেয়েছো? হুম, নিহান এখন বিজয়ের বাসায় আছে, আর লামিয়াকে তার বাবার বাড়িতে রেখে এসেছি। এখন আমাকে অনেক কাজ করতে হবে। কি কাজ করবে তুমি আবার? নিহানকে বোঝাতে হবে লামিয়ার ভালোবাসা। কিন্তু কিভাবে? দেখতে থাকো, তুমি শুধু নিজেকে শক্ত করে রাখবে। দেখো কিছু কাজ আছে যেগুলো খারাপ লাগলেও তা মেনে নিতে হয়। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। খুব খিদে পেয়েছে, খাবার দাও, আবার বের হতে হবে আমাকে। আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার রেডি করে দিচ্ছি।
এবার খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ে শিমুল সাহেব। শিমুল সাহেব বেরিয়ে বিজয়ের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে বিজয় চলে আসে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো বাবা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নিহান কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল কি বলবেন আমাকে, আর হঠাৎ করে কেন ডাকলেন? আসলে বাবা, তুমি আমাকে একটু হেল্প করতে হবে। কি হেল্প? তুমি কি জানো নিহানের বিষয়ে সবকিছু? নিহান কেন বাসা থেকে বের হয়ে চলে আসছে এইসব বলছে নিহান তোমাকে? হ্যাঁ বলেছে, আর আমি এটা নিয়ে নিহানের সাথে কথা বলছি, কিন্তু নিহান আমার কোনো কথা শুনল না। আচ্ছা, নিহানের সাথে মেয়েটার রিলেশন আছে, তুমি তাকে চেনো? হুম চিনি, ও আমার ফ্রেন্ড। আচ্ছা, এটা জানো নিহানের কারো সাথে ঝামেলা হয়েছে, এমন কেউ আছে? আঙ্কেল নিহান তো কোনো ঝামেলায় যেত না, কিন্তু ওর একটা বন্ধু আছে, নাম হচ্ছে সবুজ, এবার ওর সাথে বুঝাবুঝি হয়েছে। এমন কেউ আছে? আচ্ছা, একটা কাজ করো, দুজনকে এক। আচ্ছা আমি কল দিয়ে দুজনকে। এবার বিজয় ওদের কল দিয়ে আসতে বলে। সবুজ আর খেয়া কিছুক্ষণের মধ্যে ওখানে চলে আসে। খেয়া বিজয়কে বলল, কি রে আসতে বললি কেন, আর উনি কে? উনি নিহানের বাবা। এবার খেয়া শিমুল সাহেবকে সালাম দেয়। শিমুল সাহেবও সালামের উত্তর দেয়। এবার শিমুল সাহেব খেয়াকে বলল, মা তুমি হয়তো নিহানকে ভালোবাসো, নিহানও তোমাকে ভালোবাসে, তুমি হয়তো কোনো কিছুই জানো না নিহানের বিষয়ে। কি জানি না আমি? নিহান বিবাহিত, ওর স্ত্রী প্রেগনেন্ট। এ কথা শুনে খেয়া বসা থেকে দাঁড়িয়ে গেল। খেয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। খেয়া স্তব্ধ হয়ে গেল কথাগুলো শুনে। শুধু খেয়া না, সবুজও অবাক হয়ে গেল। শিমুল সাহেব আবার বলল, দেখো মা আমি জানি তোমার কাছে খারাপ লাগিয়েছে, কিন্তু এটাই সত্যি। প্লিজ তুমি আমার ছেলেকে ভুলে যাও, আমার ছেলের সংসার ভেঙে যেতে দিও না। আমার ছেলে তোমার জন্য বাসা থেকে বেরিয়ে চলে আসছে, আমি তো তোমার বাবার মতো। প্লিজ মা তুমি আমার ছেলের থেকে দূরে চলে যাও, আমার ছেলের দোষ নেই এখানে। আমি ওকে কিছু না বলেই ওর বিয়ে ঠিক করি, আর বিয়ে করিয়ে বউ নিয়ে আসি। মেয়েটা অনেক ভালো, কিন্তু নিহান ওকে মেনে নিচ্ছে না। কিন্তু এই কথাগুলো নিহান আমাকে কখনো বলেনি। নিহান আমাকে এইভাবে ঠকাতে পারলো? মা প্লিজ, আমি নিহানের হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আপনি এমন করবেন না। দোয়া করি তুমি অনেক ভালো ছেলে পাবে। এবার সবুজ বলল, এখানে আমাকে কেন আনা হয়েছে? বাবা এখানে তোমার কাজ বেশি, আমাকে সাহায্য করতে হবে তোমার। কি সাহায্য আঙ্কেল? নিহানের সাথে তোমার ঝামেলা হয়েছে একবার, তাই না? হুম, কিন্তু আমি ওসব ভুলে গিয়েছি, ওইসব নিয়ে আমি এখন আর ভাবি না। আর ওখানে নিহানের কি দোষ ছিল? একটা মেয়ের কথা যে কেউ বিশ্বাস করবে? সমস্যা হচ্ছে আমার কাছে কোনো প্রমাণ ছিল না। শোনো বাবা, এইটাই নিয়ে তোমার নিহানের সাথে অভিনয় করতে হবে। কিসের অভিনয়? নিহানের সাথে তুমি এমন ব্যবহার করবে যাতে করে নিহান ভাবে তুমি তার শত্রু। আমি তোমাদের সব প্ল্যান বলে দিচ্ছি। এবার সব প্ল্যান বলতে থাকে। প্ল্যানগুলো কি তা তো আপনারা পড়েছেন, এখন এসব আবার বলতে গেলে গল্পটা বড় হয়ে যাবে, তাই সেটা স্কিপ করলাম। শিমুল সাহেবের কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। সবুজ এবার খেয়ার দিকে তাকিয়ে দেখে খেয়া কান্না করছে। সবুজ খেয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, আঙ্কেল এটা কি বেশি বেশি হয়ে যাচ্ছে না? নিহান তো এতে করে কষ্ট পাবে। আমি চাই ও সেটাই চাক, ওর বুঝতে হবে জিনিসটা। আর হ্যাঁ, নিহানের যে অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি বলবে সেই অ্যাক্সিডেন্ট তুমি করিয়েছো। আচ্ছা সব ঠিক আছে, কান্না করার কিছু নেই, তোমার জন্য আমি আছি। খেয়া এবার সবুজের দিকে তাকিয়ে বলল, তুই থাকলে আমি কি? নিহান আমার সাথে বেইমানি করেছে। মা প্লিজ আমার ছেলেকে ভুল বুঝবে না, ওর কোনো দোষ নেই। নিহান তোমাকে ভালোবাসে, না হলে ও কখনো বাসা থেকে বের হয়ে আসতো না। প্লিজ তোমরা আমাকে সাহায্য করো, তোমাদের সাহায্যের খুব প্রয়োজন আমার। আমার ছেলেটাকে ফিরিয়ে দাও আমার কাছে তোমরা, ওর জন্য ওর মা খুব কষ্ট পাচ্ছে। খেয়া মা তোমার মতো আমারও একটা মেয়ে আছে, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু একটা সংসার ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাতে তুমি পারবে, তুমি আমাদের সাহায্য করো প্লিজ। এবার সবাই রাজি হয়ে যায় শিমুল সাহেবকে সাহায্য করার জন্য। শিমুল সাহেবের কথায় সবাই রাজি হয়ে যায়। তারপর থেকে শুরু হয় তাদের প্ল্যান। এবার বাস্তবে ফিরে আসি। শিমুল সাহেবের কথা শুনে নিহান অবাক চোখে তাকিয়ে থাকে। সবুজ এবার নিহানের দিকে এগিয়ে এসে বলল, নিহান দেখ ভাই, ওই দিন ঘুষিটা একটু আস্তে মারলে পারতি, 3 দিন ব্যথা ছিল আমার।
সবুজের কথা শুনে সবাই হাসতে শুরু করে দিল। নিহান বলল, সরি ভাই, আসলে আমার মন মেজাজ খারাপ ছিল, আর তুই তো আমাকে আরও রাগিয়ে দিয়েছিলি, তাই তো আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছি। যাক, তাতেও আমার কোনো দুঃখ নেই, বরং আমার জন্য ভালো হয়েছে। কিভাবে ভালো হলো শুনি। এই যে আমি খেয়াকে নিজের করে পেলাম, যাকে পছন্দ করতাম তাকে তো পেয়েছি, তো আমার ভালো হবে না? এবার নিহান তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি তোমার সাথে সেদিন অনেক খারাপ ব্যবহার করছি, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। এই কথা বলে নিহান শিমুল সাহেবের পায়ের উপরে পড়ে যায়। শিমুল সাহেব নিহানকে তুলে বলল, বাবা, তোর উপরে আমার কোনো রাগ নেই, আমি তোকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি, আর তুই তোর আসল ভালোবাসার মানুষকে চিনতে পেরেছিস, সেটাই তো অনেক। নিহান এবার শিমুল সাহেবকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। সব কিছুই স্বাভাবিক হয়ে যেতে থাকে। তখন নিহান সবুজের কাছে এসে বলল, কিরে, সব তো বুঝলাম, কিন্তু তুই খেয়াকে বিয়ে কখন করলি? আমাকে যে বললি এক বছর আগে বিয়ে করেছিস। আরে ওটা তো আমি এমনিতেই বলেছি, যাতে তুই খেয়াকে ভুল বুঝতে পারিস। বিয়ের কিছুদিন পরেই করি আমরা। আচ্ছা, এখন তো আর আমাদের কোনো কাজ নেই, তাই না? তাহলে আমরা আসি। সবুজ শিমুল সাহেবের কাছে গিয়ে বলল, আঙ্কেল, আমি আসি তাহলে। হুম বাবা, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ তো আমি আপনাকে দেবো আঙ্কেল, আপনার জন্য তো আমি সবকিছু ভালোভাবে হয়েছে। সবুজ এবার একটা মুচকি হাসি দিয়ে বলল, আরে আঙ্কেল, ধন্যবাদ দেওয়ার মতো কোনো কাজ করিনি আমি। ভালো থাকবেন আঙ্কেল, আসি। এই কথা বলে সবুজ শিমুল সাহেবের থেকে বিদায় নিয়ে নিহানকে বলল, আসি নিহান, ভালো থাকিস। তুইও ভালো থাকিস, আর সবকিছুর জন্য সরি। আরে সমস্যা নেই, তুই তো আমার বন্ধু, আসি রে। এই কথা বলে সবুজ সবার থেকে হাসি মুখে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর সে হাসতে হাসতে বের হচ্ছে। কি ভাবছেন আপনারা, সবুজ হাসছে কেন? নিহানের পরিবারকে মিলিয়ে দিয়েছে সেই জন্য নাকি? তাহলে ভুল ধারণা, আপনাদের এখন মনে হচ্ছে সবুজ খুব ভালো ছেলে, তাই না? অনেকে সবুজের উপরে ক্রাশ খাচ্ছে, আসলে সবুজ কোনো কিছুই নিহানের জন্য করেনি, সব তার নিজের জন্যই করেছে। আমি আগে বলেছি এই গল্পের ভিলেন সবুজ। ভিলেন ভালো হতে পারে না, এটা লোক দেখানো ছিল। ভিলেনরা কখনো নিজের স্বার্থ ছাড়া কারোর উপকারে আসে না। ভাবছেন আমি এসব কেন বলছি? তাহলে চলুন আরও একবার ঘুরে আসি ফ্ল্যাশব্যাক থেকে। ফ্ল্যাশব্যাক, শিমুল সাহেব যখন সবুজকে বলছে নিহানের অ্যাক্সিডেন্ট সবুজ করেছে, সেটা যেন সবুজ বলে। কথাটা শুনে সবুজ মনে মনে অনেক হাসতে থাকে। তার সেই হাসি কাউকে বুঝতে দেয়নি, নিহানের সে অ্যাক্সিডেন্ট আসলে সবুজই করিয়েছে। সেদিন নিহান যখন পার্টিতে যায়, তখন সেই পার্টিতে সবুজও যায়। কিন্তু সবুজ যখন দেখে এখানে নিহান আছে, তাই সে সবার আড়ালে বাহিরে চলে আসে। বাহিরে এসে দেখে নিহানের গাড়ি এখানে দাঁড় করানো আছে। তখন সবুজ বুঝতে পারে এই গাড়ি নিহানই ড্রাইভিং করবে। সবুজ নিজের গাড়ি নিয়ে অন্ধকারে চলে যায়, আর সে অপেক্ষা করতে থাকে নিহান কখন গাড়ি বের করে আনবে। সবুজের উদ্দেশ্য নিহানকে হত্যা করা, কারণ নিহান বেঁচে থাকলে সে কখনো খেয়াকে পাবে না। সবুজ খেয়াকে পছন্দ করে, কিন্তু খেয়া আবার নিহানকে পছন্দ করে। সবুজের আগের রাগ আর খেয়ার জন্য ভালোবাসা। খেয়াকে নিহানের হতে দিবে না, সেই রাগ নিয়ে সে চায় নিহানকে হত্যা করতে। সবুজ গাড়িতে বসে নিহানের অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে নিহান যখন গাড়ি নিয়ে বের হয়, তখন সবুজ নিজের গাড়ি চালিয়ে এগিয়ে আসে আর গাড়ির গতি বাড়িয়ে দিতে থাকে। আর সে অনেক জোরে গিয়ে নিহানের গাড়িতে ধাক্কা দেয়, সাথে সাথে নিহানের গাড়ি দুমড়ে মুচড়ে যায়। আর সবুজ সেখানে দাঁড়িয়ে না থেকে নিজের গাড়ি নিয়ে পালিয়ে যায়। এসব ভাবতে ভাবতে সবুজ হাসতে থাকে। শিমুল সাহেব সব কিছু বলে চলে যাওয়ার পরে সবাই চলে যায়, কিন্তু ওখানে বসে থাকে সবুজ। আর সবুজ এখানে বসে বসে শয়তানি বুদ্ধি আঁকতে থাকে, আর সে মনে মনে ভাবতে থাকে শিমুল সাহেব তার কঠিন কাজকে কতটা সহজ করে দিল। এবার সবুজ সেখান থেকে বেরিয়ে দেখে খেয়া গাড়ির জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, কিন্তু রাস্তায় কোনো গাড়ি নেই। সবুজ এবার খেয়ার কাছে চলে যায়। আরে খেয়া, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? কি করব, রাস্তায় তো কোনো গাড়ি পাচ্ছি না, তাই তো দাঁড়িয়ে আছি। সেটা তুমি আমাকে আগে বললেই হতো। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। তুমি কেন আবার এত কষ্ট করবে? আরে সমস্যা নেই, চলো আমি তোমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আসি। এবার খেয়া রাজি হয়ে যায় সবুজের সাথে যাওয়ার জন্য। সবুজ যেন এই সময়ের অপেক্ষাই করছিল। খেয়া সবুজের গাড়িতে উঠে বসে। কিছুক্ষণের মধ্যে সবুজ গাড়ি ছেড়ে দেয়, একটু সামনে যেতে গাড়ি ব্রেক করে। এখানে গাড়ি দাঁড় করালে কেন? দেখো জায়গাটা খুব সুন্দর না? চলো কিছুক্ষণ ওখানে বসে গল্প করি, এতে তোমার মনটাও একটু ভালো হবে।